তোরা ব্লাড লয়ে যা কি বলেন ভাইয়া আপনি কি নিজের চুল নিজে কাটবেন তুই কাটা দিবি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না আরো ওই ওর সকাল হয়ে গেছে উঠ কি হয়েছে ভাইয়া সকাল সকাল কি হয়েছে আপনার আরে ঘুম ভাইয়া গেছে তা আপনার ঘুম ভাইসন আমরা কিতাম আপনি বুড়া মানুষ আপনি ঘুম ভাইসন আপনি উড়ি হাইটবেন না দৌড়াবেন না আপনি দৌড়ে আবার উঠবেন না আরে বাবা জেলখানায় সকাল সকাল উঠতে হইতো আমি তো উঠা গেছি আর তো ঘুমাইতে পারতেছি না তোরা উঠ তো জেলখানা ভাইয়া আপনি ডুকছেন বা কিল্লাই বাইরে নেব কিল্লাই ভাই হ্যাঁ আপনি এটা ভিতরে দেখতেন আপনি তো এটারে তো জেলখানা বানাই দেন এই সবাই আরে ফেন কিরে উঠতে কইতাছিস না উঠ ঘুম ভাঙতো সবাই উঠতে যাইতো আমার তো ঘুম ভাঙা গেছে যা নাস্তা লয় আমি একটা কাজ করেন যে সামনে একটা হোটেল আছে ওইখানে যেয়ে নাস্তা করেন আমরা সকালবেলা সবাই ওইখানে যেয়ে নাস্তা করে আইসে আবার দুই ঘন্টা ঘুমাই যান ভাইয়া আমি কি বাইরের খাওন খাই জেলখানে কি খেতে তখন তো ভিতরের খাওন খাইতাম ভিতরে আসিলাম না আমি যা জেলখানাতে খাওন লয়ে যা সারা রাত ধরে ভাইয়া যেন আমরা ট্রাক্টর চালাইছেন ভাইয়া চালাইছেন আমরা টায়ার্ড হয়ে গেছি আমরা মন্ত স্যার ভাই আপনার প্রতি বুলডোজারও গৌড়ে দিতাম তাহলে কি হাল চাষ করবো হাল চাষের যুগ আছে নাকি ভাইয়া আপনি একটা কাজ করেন আপনি সেলুনে গিয়া চুলটা কাটায় আসেন আহ সেলুনের ঠিকঠাক মতো কাটতে পারে না তুই একটা ব্লেড লয়ে যা কি বলেন ভাইয়া আপনি কি নিজের চুল নিজে কাটবেন তুই কেটে দিবি আমি কিভাবে কি ভাইয়া কি সেভ করায় ভাইয়া আপনি একটু আরে বলবেন তোমার চুলটা ওই জন্য একটু কাটতে দেয় হবু ভাই আমি তো কাটতে দিই সরি দেখছেন ভাইয়া আমার দাড়িটা সেভ করা হোক তারপর তোর চুল কাটতে দেবে ভাই আমি তো কোনো প্রফেশনাল নাপিত না আমি তার চুল কিভাবে কাটবো ভাই কোনদিন কাটি নাই কারো এ আরে ফিল প্রফেশনাল হওয়া লাগবে না তুই মোরে হিন্দি একটু কাটতে দিলেই হইবে বুঝছো ঠিক আছে তোমার আমি সব কাটতে দেবো সব সাইজ করতেছি দেখছেন ভাই ইয়ে ইয়া ওই কত মানে গেঞ্জিটা একটু বদলাই আসছে তাহলে হাই ভাইয়া আমি তো পারবো না আবু ভাইয়ারটা কাটতে চুল তো আমি কাটিনি পারবে পারবে তোর হাতে জাদু আছে তুমি কি ওয়াশরুমে বসে বসে চা খাইছো এখানে ফাইজ লেন করতে আইছো ভাই চা খাবে একটু না ডাক্তার সুদা কাম করতেছে কুচ লাগবে ঠান্ডা পানি চা না কিছু লাগবে না
মোবাইল তোমার দিয়ে ভরে দিব কাবিলা আই কিল্লা ভাই মোবাইল বাইক আছে এদিকে ভাইয়া বিপ্লবে নেটওয়ার্ক হাইতেছে না ইয়ালে এনে ফোন দিছিল ভাইয়া নেটওয়ার্ক বাথরুমে থাকে বাসায় নাই তোর তো কাটা হইতেছে না ভাইয়া দাঁড়ি দাও আম গুড সিটুয়েশন इज्जत থাকবে खोज दिबि ना হাবু ভাই মনে হয় আগের রাতের খাবারটা গরম করে পরের দিন দুপুরে খেয়ে ম্যানেজ করে বাসি খাবার খায় বাট একটা বুয়া রাখলেই তো এই সমস্ত ঝামেলা জায়গা ভাইয়া বুয়া তো বাসায় ছিলই রান্না করার জন্য কিন্তু বুয়া তো রাখা যায় না বাসায় কিছু সমস্যার কারণে সমস্যা হইব না তোরা একটা যে ক্যারেক্টারের সমস্যা তো থাকবই না ভাই বুয়ার সাথে আমাদের ক্যারেক্টার কোনো জড়িত না এখানে ব্যাপারটা হচ্ছে যে হাবু ভাইয়ের সাথে কারণ এই কাবিলা এই এই শুনো ভাইয়া যে ওর দৃষ্টি ভাই শুনো না শুনো खबर বুয়ার আইতে তলে শান্তি নাই জেতারি দে হেতারে কামরা রান্না রাত ভালো এটা কই খাপ করে এত রাত দড়িয়ালে এটা কোন কথা ভাইয়া হ্যাঁ এভাবে চলতে থাকলে বাংলাদেশের কোন বুয়া থাকবে না লাগাও না আরো জোরে বেলার